আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমানের সবাই অনেক ভালো আছেন টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে আজকে নাকবারান্দাওয়ালা টাইলে টিনের একটি ঘরের ডিজাইন দেখাবো সামনে এবং ভিতর সম্পূর্ণ টাইলস করা এই ঘরটার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে গটা লম্বা তেত্রিশ ফুট মানে বাইশ হাত আর কি পাশে তেরো হাত একুশ ফুটের উপর আর কি একদম বারান্দা সহ তো এই ঘরটা সম্পূর্ণ টাইলস করা বারান্দাটা সিঁড়ি সামনের ওয়াল এগুলো সবই টাইলস করা ঘরটা কিন্তু সম্পূর্ণ চালটা প্রোফাইল টিন বা টালি টিনের দেখতে কিন্তু এই টিনগুলো খুবই সুন্দর আর এবং অনেক মজবুত এগুলো এই এই টিনগুলোর একটু দামও বেশি তো এই ঘরের সামনে সম্পূর্ণ টাইলস করা হয়েছে ঘরের ভিতর ফ্লোর বারান্দা সহ সম্পূর্ণ টাইলস করা তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় বিস্তারিত আলাপ করবো এবং ভিডিও শেষের দিকে হিসাবটা দিবো তো ভিডিওটি নেই সম্পূর্ণ ভিডিও দেখুন কিন্তু আশা করি ভালো লাগবে এগুলো নাক বারান্দা নাকটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন এগুলো সম্পূর্ণ টাইলস করা তো যারা যারা ভালো কোয়ালিটির টাইলসের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে টাইলসের কাজ করে থাকি দুই পাশে দুটা বসার জন্য বেঞ্চ এই বাড়িগুলি কিন্তু সম্পূর্ণ সামনে গ্রিল করা এটার ফ্লোরে কিন্তু রুমের ফ্লোর এবং বারান্দার ফ্লোর সম্পূর্ণ দুই ফুট দুই ফুট টাইলস লাগানো আর ওয়ালটাতে বাহিরে সম্পূর্ণ আট বারো টাইলস লাগানো টোটালি চারটা রুম এর পাশে দুইটা রুম বারান্দা একটা পকেট রুম আর ওইটা বড় রুমের একটি ডোর আর এ পাশে সেম বারান্দা একটা পকেট রুম আর একটা বড় রুমের ডোর তো এই দরজাগুলো কিন্তু খুবই সুন্দর এই দরজার পিছনে এক একটা দরজার পিছনে প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর প্লাস্টিক ডোরগুলো আট হাজার টাকা করে বারান্দাটা কিন্তু সম্পূর্ণ টিন দিয়ে সিলিং করা তো বিহার্স যারা যারা বাড়ি তৈরি করতে চান বা অনেক সুন্দর সুন্দর ঘরের ডিজাইন খুঁজছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তো আশা করি ভালো লাগবে তো আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘরের ভিডিও দেওয়া আছে একদম খরচ এ টু জেড তো ভিওয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও একটি লাইক দেবেন আর যারা এরকম সুন্দর সুন্দর ডিজাইনে ঘর তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো সেখানে সংগ্রহ করবেন আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল খরচ হবে আপনার এগারো লক্ষ টাকা তো এই ঘরটার মধ্যে টোটাল খরচ হয়েছে এগারো লাখ টাকা একদম এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে খরচ এই ঘরটা কিন্তু ব্রিকসেল করা এটা কিন্তু কোনো ডালাই কলম না ইটের গাঁথনি দিয়ে সম্পূর্ণ ব্রিকসেল করে ইটের কলম দিয়ে করা হয়েছে আর যদি ডালাই কলম দিয়ে বা সম্পূর্ণ ডালাই করতেন তাহলে সেক্ষেত্রে একটু খরচটা বাড়তো তো এটা সহ এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট গ্লাস রং টং সিলিং এ ঘরের ভিতরে কিন্তু বোর্ড দিয়ে সিলিং করা এই জন্য একটু খরচটা বাড়ছে আর কি তো যাই হোক এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল আপনার খরচ হবে এগারো লক্ষ টাকা একদম কমপ্লিট তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে